বন্ধুরা, বর্তমান সময়ের এক লোভনীয় ফল হলো আম। এই সময়ে বাজারে বিভিন্ন জাতের আমের পসরা নিয়ে বসেন বিক্রেতারা, যেমন ল্যাংড়া, ফজলি, হিমসাগর, লক্ষণভোগ, গোলাপখাস, আম্রপালি প্রভৃতি। তবে মিষ্টির দিক থেকে সব আমকে ছাপিয়ে গিয়েছে আম্রপালি আম। কিন্তু আপনারা কি জানেন, এই আম্রপালি নামটির সাথে জড়িয়ে রয়েছে 2500 বছর পুরনো এক অতীতের কাহিনী। আজকের ভিডিওতে আমি তুলে ধরব সেই অতীতের কাহিনী। ১৯৭৮ সালে ভারতের কৃষি গবেষণা ইনস্টিটিউটের আম গবেষকরা দশহরি ও নীলাম এই দুটি জাতের আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে উদ্ভাবন করেন আম্রপালি জাতের আম। এই আমের গাছটি বামন আকৃতির। মিষ্টতার কারণে এই আমটির জনপ্রিয়তা সকলের কাছে। গবেষকগণ এই আম্রপালি নামটি আসলে 2500 বছর পুরনো এক পতিতার নামেই রেখেছেন, যেই পতিতার রূপে পাগল ছিল দেশ বিদেশের প্রায় সকল পুরুষ। চলুন বন্ধুরা, এবার জেনে নিই সেই ঐতিহাসিক কাহিনী। 2500 বছর পূর্বে বিহার রাজ্যের অন্তর্গত বৈশালী শহরে বাস করতেন আম্রপালি। একদিন মহানামন নামে এক ব্যক্তি আম গাছের নিচে একটি শিশুকন্যাকে খুঁজে পান এবং নিজের সন্তানরূপে তাকে গ্রহণ করে কোলে তুলে নেন। আম গাছের নিচে তাকে পাওয়া যায় বলে তার নাম রাখা হয় আম্রপালি। এরপর শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালির রূপে মুগ্ধ হতে থাকলো চারপাশের সকল পুরুষ। দেশ বিদেশের রাজা, রাজপুত্র সহ সাধারণ পুরুষরাও তাকে কাছে পাওয়ার জন্য উন্মত্ত হয়ে পড়ল। তা নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হলো দ্বন্দ্ব ও বিবাদ। অপরূপ সুন্দরী আম্রপালিকে এক নজর দেখতে এবং তাকে বিয়ে করতে চান সকল পুরুষ। পালিত কন্যা আম্রপালিকে নিয়ে এই সব ঘটনা দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন মহানামন ও তার স্ত্রী। তাই এর সমাধান করতে বৈশালীর সকল গণমান্য ব্যক্তিকে তারা অনুরোধ করলেন। তাদের অনুরোধে এই বিষয়ের সমাধানের জন্য আয়োজন করা হলো এক বৈঠকে। সেই বৈঠকে নানা আলোচনার পর নেওয়া হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত, আর তা হলো আম্রপালি এতটাই রূপবতী যে সে একাকারও হতে পারবে না। আম্রপালি হবে সবার, সে হবে একজন নগরবধূ অর্থাৎ পতিতা। ইতিহাস ঘাটলে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানোর এমন বিরল ঘটনা হয়তো আর একটিও নেই। আম্রপালি সেই রাষ্ট্রীয় সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য 5টি শর্ত রাখলেন, যেগুলি হলো: ১, নগরের সবথেকে সুন্দর জায়গায় হতে হবে তার গৃহ; ২, তার মূল্য হবে প্রতি রাতের জন্য 500 স্বর্ণমুদ্রা; ৩, একবার তার গৃহে মাত্র একজনই প্রবেশ করতে পারবে; ৪, শত্রু বা অপরাধীর সন্ধানের প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে; ৫, তার গৃহে কে এলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না। সকলে তার এই শর্তগুলি মেনে নেন এবং ধীরে ধীরে আম্রপালি হয়ে উঠতে লাগলো বিপুল ধনসম্পদের মালিক। দেশ বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো তার রূপের কথা। প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা বিম্বিসার নাচের অনুষ্ঠানে এক নর্তকের নৃত্য দেখে বলেছিলেন, এই নর্তকী হলো বিশ্বসেরা। সে কথা শুনে তার সভাসদ বলেন, মহারাজ, এই নর্তকী আম্রপালির নখের যোগ্য নন। সভাসদের কাছ থেকে এ কথা শোনার পর বিম্বিসার তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। তারপর আম্রপালিকে কাছে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই মুহূর্তে সেই সভাসদ বলেন, মহারাজ, সেটা সম্ভব নয়। আম্রপালিকে কাছে পেতে হলে আপনাকে বৈশালী রাজ্য জয় করতে হবে। সভাসদের কাছ থেকে এসব তথ্য জানার পর বিম্বিসারের আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে যায়। ফলে তিনি ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালির সাথে দেখা করবেন বলে সিদ্ধান্ত নেন। অবশেষে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আম্রপালির প্রাসাদ আম্রকুঞ্জে প্রবেশের সুযোগ আসে রাজা বিম্বিসারের। সেখানে প্রবেশ করে আম্রপালিকে প্রথম দেখেই রাজা মুগ্ধ হয়ে যান এবং বলেন, এ তো নারী নয়, যেন সাক্ষাৎ পরী। এরপর ঘটে এক নাটকীয়তা। আম্রপালি প্রথম দেখাতেই তাকে মগধ রাজার রাজা বলে চিনে ফেললেন এবং জানালেন তিনি তার প্রেমে পড়ে গিয়েছেন বহু আগে থেকে। এ কথা শোনা মাত্রই রাজা অবাক হয়ে যান এবং তৎক্ষণাৎ তাকে মগধ রাজ্যের রানী বানানোর প্রস্তাব দেন। কিন্তু বৈশালী রাজ্যের মানুষ এটা মেনে নেবেন না বলে আম্রপালি সে প্রস্তাবে অসম্মতি জানান। তার এই প্রস্তাব মেনে নিলে রাজ্যে অশান্তি, রক্তপাত এবং বহু মানুষের জীবনহানি হবে। তাই তিনি রাজাকে দ্রুত সেখান থেকে প্রস্থান করার অনুরোধ করেন। আম্রপালি তার রাজ্যের কোনো ক্ষতি চান না, এমনকি
বৈশালী রাজ্যে কোনো আক্রমণ যেন না হয় তিনি রাজা বিম্বিসারকে সে কথা জানিয়ে দেন। ঠিক এই সময় পুনরায় ঘটল এক নাটকীয়তা। রাজা বিম্বিসারের পুত্র অজাতশত্রু আম্রপালির প্রেমে আসক্ত হলেন। তিনি তার পিতা বিম্বিসারকে কারাগারে আটক করে সিংহাসন দখল করে বসলেন এবং আম্রপালিকে কাছে পাবার আশায় বৈশালী শহর আক্রমণ করলেন। কিন্তু বৈশালী রাজ্যের সৈন্যবাহিনীর হাতে তিনি পরাস্ত হলেন এবং মারাত্মকভাবে আহত হলেন। এত নাটকীয়তার ঠিক কয়েক বছর পর তখন গৌতম বুদ্ধের সময়কাল। গৌতম বুদ্ধ কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন। একদিন এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসী অর্থাৎ শ্রমণকে দেখে আম্রপালি খুব আকৃষ্ট হলেন। তিনি সেই শ্রমণকে তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধের কাছে অনুরোধ করলেন। সবাই ভাবলেন একজন সন্ন্যাসী এমন এক পতিতার কাছে থাকবেন এটা হতেই পারে না। কিন্তু গৌতম বুদ্ধ সেই অনুরোধে সম্মতি জানালেন এবং সে শ্রমণকে তার কাছে রাখতে রাজি হলেন এবং বললেন, আমি এই শ্রমণের চোখে কোনো কামনা বাসনা দেখছি না, সে চার মাস থাকার পর নিষ্পাপ হয়ে ফিরে আসবে এটা আমি নিশ্চিত। চার মাস অতিক্রান্ত হওয়ার পর গৌতম বুদ্ধ তার সঙ্গীদের নিয়ে ফিরে যাবে, কিন্তু সেই শ্রমণের কোনো খবর নেই। তাহলে কি আম্রপালি রূপের কাছে হেরে গেলেন সেই শ্রমণ? কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে সেদিন তরুণ শ্রমণ ফিরে আসলেন। তার পেছনে পেছনে আসলেন রূপবতী আম্রপালি। তিনি গৌতম বুদ্ধকে বললেন, তরুণ শ্রমণকে প্রলুব্ধ করতে তিনি কোনো চেষ্টা বাদ রাখেননি, কিন্তু এই প্রথম কোনো পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালীর নগরবধূ আম্রপালি। তারপর আম্রপালি গৌতম বুদ্ধকে বললেন, তিনি সর্বস্ব ত্যাগ করে বুদ্ধের চরণে আশ্রয় নিতে চান। অবশেষে সব কিছু দান করে বাকি জীবন গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন ইতিহাস খ্যাত সেই নগরবধূ আম্রপালি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।